সকল ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা। বিশ্ব ক্যান 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস, সবাইকে ক্যান্সার বিশ্ব ক্যান্সার দিবসের শুভেচ্ছা। এই বছরের স্লোগান হলো ক্লোজ দ্য কেয়ার গ্যাপ। এর অর্থ হলো, এটা আরম্ভ হয়েছিল, বিশ্ব ক্যান্সার দিবস আরম্ভ হয়েছিল 4 ফেব্রুয়ারি 2000 সালে প্যারিসে। এটার উদ্দেশ্য ছিল ক্যান্সার রোগীদের সেবার পরিমাণ বাড়ানো, তারপর ক্যান্সারের চিকিৎসা সহজলভ্য করা এবং ক্যান্সার চিকিৎসা গবেষণা, তারপর প্রিভেনশন, আর্লি ডিটেকশন, স্ক্রিনিং, এগুলোর ব্যবস্থা করা। এই ব্যাপারে আমাদের দেশেও এই সব ক্ষেত্রেই কিছু সরকার কিছু দায়িত্ব নিয়েছেন। এই এই ক্লোজ দ্য কেয়ার গ্যাপ মানে হলো যে বিভিন্ন দেশে আপনি যেই হন না কেন, যে ধর্মের, বর্ণের, গোত্রের হন না কেন, আপনি যেই ক্লাস সোসাইটির হন না কেন, এই সোসাইটির মধ্যে যে কেয়ার গ্যাপটা, যে ক্যান্সার যে ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্টটা তাদের তারগোড়ায় পৌঁছে দেওয়ার জন্যই যে প্রচেষ্টা, এটিকে এই প্রচেষ্টাকে তারা এইভাবে নাম দিয়েছে ক্লোজ দ্য কেয়ার গ্যাপ। মিডিল ক্লাস এবং লো সোশ্যো ইকোনমিক কন্ডিশনের পিপল, তারা সাধারণত এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে না। প্রতি 4 জনে একজন হয়তো ক্যান্সার পেশেন্ট চিকিৎসা হয়তো পাচ্ছিল না, তবে এখন সিনারিও একটু অন্যরকম। বর্তমানে বাংলাদেশে প্রায় 15 থেকে 18 লাখ ক্যান্সার রোগী বিদ্যমান, 16 থেকে 18 লাখ ক্যান্সার রোগী বিদ্যমান। তার মধ্যে প্রতি বছর 2 থেকে 3 লাখ ক্যান্সার নতুন রোগী শনাক্ত হচ্ছে। আমাদের চিটাংয়ের সিনারিও একটু অন্যরকম। ক্যান্সার আমাদের চিটাংয়ে মেইল পুরুষদের মধ্যে ক্যান্সারের প্রাদুর্ভাব যদি আমি ধরি, তাহলে হেড নেক ক্যান্সার 1 নম্বরে আছে, তারপর লাং ক্যান্সার, তারপরে ইসোফেজিয়াল ক্যান্সার মানে অন্ননালীর ক্যান্সার, আর মহিলাদের মধ্যে ব্রেস্ট ক্যান্সারটা হাইয়েস্ট 1 নম্বর, দেন জরায়ুর ক্যান্সার, সার্ভিস ক্যান্সার, এরপরে আসছে কার্সিনোমা ইসোফেগাস। তো আমাদের দেশে যেটা আমার চিটাং যে সিবেল্ট এরিয়াতে, চিটাংটা কিন্তু প্রচুর বড় জায়গা, প্রায় 4 কোটি মানুষের জায়গা। এই গ্রেটার চিটাং, কক্সবাজার, হিলক্রেস সব মিলে যদি আমি ধরি, আমাদের এই যে খাদ্যাভ্যাস, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এখানে আমাদের খাদ্যাভ্যাসে যেটা স্পাইসি ফুড, তারপরে এক তো আছেই সিগারেট, সাদা পাতা, জর্দা, একটা জিনিস আছে এখানে কাঁচা সুপারি খুব খায়, এই কারণে ক্যান্সারের রেটটা বেশি। এবং আবার আমাদের দেশে একটা ইয়াংদের কিছু হচ্ছে, যেটা যে কি যেসব ক্যান্সার বেড়ে গিয়েছে, এদের খাদ্যাভ্যাস যেটা আপনার শাকসবজি এগুলো কম খাচ্ছে, এর জন্য হচ্ছে। আমাদের যেটা ইম্পর্টেন্ট ইস্যু হলো যে আপনার ক্যান্সার ডায়াগনোসিস এখন যেহেতু অনেক টুলস এসে গেছে, এর জন্য ক্যান্সার পেশেন্টেরও ডায়াগনোসিস হচ্ছে, ক্যান্সার পেশেন্ট আসছে আমাদের কাছে। আমাদের আমরা যেটা মেইন যে মেসেজ আমরা সব জনগণকে দিতে চাচ্ছি, 1/3 ক্যান্সার প্রিভেন্ট করা যায়, 1/3 ক্যান্সার ডিটেক্ট আর্লি ডিটেক্ট করা যায়। এই দুটো জিনিসের মধ্যে যদি আমরা এসে যাই, তাহলে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ক্যান্সার বার্ডেন কমে যাবে। আর পেশেন্টদের যেটা যে স্ক্রিনিংয়ের মধ্যে আনতে পারি, এবং স্ক্রিনিংগুলো যদি সহজলভ্য হয়, যেমন আপনি যদি জরায়ুর ক্যান্সারের মধ্যে ধরেন, এটি স্ক্রিনিং করা যদি করা যায়, তারপরে আপনার যদি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন দেওয়া যায়, 90% জরায়ুর ক্যান্সার আমরা কিন্তু একেবারে নির্মূল করে দিতে পারি। এরপরে ধরেন ব্রেস্ট ক্যান্সারে যে আমরা ব্রেস্ট সেলফ এক্সামিনেশন, ম্যামোগ্রাম, এগুলো করতে পারি। এখন আরেকটা প্রশ্ন আসতে পারে যে আর্লি ডিটেকশন, ডায়াগনোসিস, ট্রিটমেন্ট সবই আসলো, কিন্তু আমাদের দেশে যেই রিচেবল কিনা পেশেন্টগুলো, এবং আমাদের যে বিভাগীয় শহরগুলোতে আছে কিনা ট্রিটমেন্ট, আমি বলবো চিটাংয়ে ট্রিটমেন্ট ফ্যাসিলিটিস এখন যথেষ্ট ভালো। মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি আমাদের এখানে আছেন, এবং উনি ওনার ব্যক্তিগত প্রচেষ্টায় বলবো, এবং বর্তমানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুদৃঢ় পদক্ষেপে আমরা 2018 সাল থেকে প্রায় 60,000 পেশেন্টকে, ক্যান্সার পেশেন্টকে রেডিওথেরাপি দিয়েছি, ব্র্যাকিথেরাপি, জরায়ুর ক্যান্সার প্রায় 300 মতো পেশেন্টকে দিয়েছি 2019 থেকে, এবং কেমোথেরাপি 2018 থেকে প্রায় 45,000 উপর রোগীকে কেমোথেরাপি দেওয়া হয়েছে। প্রচুর প্রতিদিন ইনডোরে আমাদের প্রায় 140টি পেশেন্ট ভর্তি হয়, টার্নওভার খুব বেশি, যথেষ্ট ভালো। এবং আউটডোরে কেমো দিয়েছি আমরা, আউটডোর কেমো আমরা দিচ্ছি প্রায় প্রতিদিন 15 জনকে ক্যান্সার পেশেন্টকে। তাছাড়া যেটা উল্লেখযোগ্য যে আউটডোরে আমাদের নতুন রুগী প্রচুর বেড়ে গেছে, 4 থেকে 5 গুণ, প্রতিদিন আউটডোরে 120 জন রুগী অ্যাটেন্ড করে, যেটা সবচেয়ে আমি অবশ্য কৃতজ্ঞতা জানাবো মিডিয়াকে এবং আমাদের যে বিভিন্ন সংগঠন আছে যেগুলো ক্যান্সার প্রিভেনশন
অ্যান্ড অ্যাওয়ারনেস প্রোগ্রাম যারা করছে তাদেরকে, তাদের কারণে হয়তো পেশেন্ট, প্রচুর পেশেন্ট, কালচারাল যে মিথ, কুসংস্কার ছিল, এই কুসংস্কার থেকে বের হয়ে আসছে তারা কবিরাজি হোমিওপ্যাথিক বাদ দিয়ে তারা আসছে। তবে সবচেয়ে প্রথমে বলবো যে যদি সরকার তো আসলে আরও মাননীয় প্রধানমন্ত্রী আরও কিছু পদক্ষেপ নিয়েছেন, যেমন 8টি বিভাগীয় শহরে ক্যান্সার হসপিটাল দিচ্ছেন, বিশেষিত ক্যান্সার বিশেষত ইউনিট দিচ্ছে, ইউনিটের ব্যাপারে আদেশ করছেন, এটা অলরেডি কাজ আরম্ভ হয়ে গিয়েছে। সেখানে আমাদের দুটো টেলিথেরাপি লেটেস্ট লাইনের মেশিন আসছে, তাছাড়া ওখানে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন থেকে শুরু করে সব ব্যবস্থা হবে। এই আমরা মনে হয় যে কোনো ক্যান্সার পেশেন্ট ট্রিটমেন্ট না পেয়ে অ্যাটলিস্ট চিটাং থেকে ফেরত যাবে না। এবং আমার আরও যদি আমরা আগামী 2 বছরের মধ্যে এটা আরম্ভ করতে পারি, এখন যা আছে প্লাস যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশের যে বিশেষিত হাসপাতাল হচ্ছে সেটা যদি আরম্ভ করতে পারি, আমরা শুধু চিটাং, এই গ্রেটার চিটাংয়ে আমরা বলবো না স্বয়ং সম্পূর্ণ, আমরা বলবো যে বাইরে থেকে পার্শ্ববর্তী দেশ যেগুলো আছে, যেমন বার্মা বলেন, যে বর্ডার যে ঘেঁষা যে দেশগুলো আছে সেখান থেকে আমাদের চিটাংয়ে চিকিৎসা নিতে আসবে অচিরেই। এবং আমরা এর জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অবশ্যই কৃতজ্ঞতা জানাই। যেটা আমি আবার বলছিলাম, আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো যে আরও বাড়াতে হবে, এবং যে স্ক্রিনিং প্রোগ্রামগুলো, স্ক্রিনিং প্রোগ্রামের জন্য প্রত্যেকটা বিভাগীয় শহরে আমাদের সরকার যদি একটু সুদৃষ্টি দেন, এই স্ক্রিনিংয়ের জন্য আলাদা একটা ফ্লোর, প্রত্যেক যে ব্রেস্ট ক্যান্সারের ম্যামোগ্রাম ধরেন, আলাদা প্রজেক্ট, সার্ভিস ক্যান্সার যেটা প্যাপেসমিয়ার, হিউম্যান প্যাপিলোমাভাইরাস ডিএনএ, যেমন যেমন ধরেন হেপাটাইটিস বি ভাইরাস, তারপর এক্স রে চেস্ট লাং ক্যান্সারের জন্যে, ইভেন ইসোফেগাস কার্সিনোমা, ইসোফেজিয়াল ক্যান্সারের জন্য, অন্যান্য ক্যান্সারের জন্য যদি এন্ডোস্কোপি, এখানে কোলোরেক্টাল ক্যান্সার যথেষ্ট পরিমাণে, এই সিবেলটিরাতে সেখানে কোলনোস্কোপি, এই স্ক্রিনিংয়ের জন্য আলাদা একটা ব্যবস্থা যদি সেট আপ তৈরি করে দেওয়া যায় এবং মলিকুলার ল্যাব যদি করে দেওয়া হয়, তাহলে আমরা প্রচুরই অ্যাকুরেট ডায়াগনোসিস করে প্রপার ট্রিটমেন্ট ক্যান্সার পেশেন্টদেরকে দিতে পারবো। এবং আমরা যেটা আমি অবশ্যই বলি, টাইম ইজ হোপ, অলওয়েজ বলি, এই ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রে তাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের ক্যান্সার পেশেন্টদের পাশে দাঁড়ান, আমরা সবাই মিলে ক্যান্সার পেশেন্টদের পাশে দাঁড়াই, এবং যারা নীতি নির্ধারক আছেন তাদের সহযোগিতা, সহমর্মিতা এবং সময়োপযোগী সিদ্ধান্ত এবং আমাদের পাশে দাঁড়ানোর যদি সুযোগ করে দেওয়া হয়, আমরা অচিরে ক্যান্সারকে জয়ী করতে পারবো এবং ক্যান্সার পেশেন্টকে, পেশেন্টের পাশে আমরা তাদের বিপদের সময় দাঁড়াতে পারবো।